হ্যালো ফ্রেন্ডস, স্বাগত সুদীপাস নেস্টে। আজকে আমরা ছুটি কাটানোর জন্য বেরিয়ে পড়েছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে পেরু। তো ওখানে যাওয়ার আগে আমরা লিমা শহরে হল্ট করব, তারপর আমরা পেরুতে যাব। তো এখন আমরা চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা এখন গাড়িতে আছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রাস্তা এখন প্রচুর জ্যাম, অফিস টাইম শুরু হয়ে গেছে। আমরা এয়ারপোর্টে ঢুকে পড়েছি, এলজোরাডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বোগোতার। এবার আমরা ভেতরে যাব, আমাদের হচ্ছে ভিভা এয়ারলাইন্স, ভেতরে এবার আমরা ঢুকবো। আমরা এগিয়ে এসেছি টিকিট কাউন্টারের কাছে, ব্যাগ সব জমা দেওয়া হচ্ছে এখানে। ইন্টারন্যাশনাল বা ইমিগ্রেশন করার জন্য আমাদের এগিয়ে যেতে হচ্ছে। ফ্লাইটে উঠে সিটে বসে পড়েছি আমরা, পৌঁছে গেছি, লিমার মাটিতে পা রেখেছি। এবার আমরা এখন বেরিয়ে যাচ্ছি এক্সিট দিয়ে, দিয়ে তারপর ব্যাগস আর ব্যাগেজগুলো সব কালেক্ট করতে হবে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোটেলে, গন্তব্যস্থলে। এবার আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খেয়ে দিয়ে একটু বেরোবো। হোটেল রুমে এসে আমরা একটু ফ্রেশ হয়ে গেছি, এবার আমরা একটু ঘুরতে বেরোবো চারিদিকটা লিমার। প্রথমে যাব মীরা ফ্লোরেস। আমরা এসেছি এখন হুয়াকা পুকিয়ানা বলে একটা জায়গা, এটা পুরো মাটির একদম। সন্ধে হয়ে আসছে। এখন আমরা ঢুকে পড়েছি একটা ফেমাস জায়গা লিমার, এটা হচ্ছে পার্কে দেলামোর, মানে লাভার্স পার্ক। আমরা পরের স্পটে চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে লারকুমার। এটাও অনেক বড় স্পট, অনেকটাই ঘুরে ঘুরে দেখতে হবে। এটা একটা বড় সেন্ট্রো কমার্শিয়াল মলও। আমরা এসে গেছি এখন লিমার হিস্টোরিক্যাল সেন্টারে, খুব জমজমার জায়গাটা। এইগুলোই সব কলোনিয়াল স্ট্রাকচারাল বিল্ডিংস। খুব জমজমাট এখানকার রাস্তাগুলো, সন্ধে হয়ে গেছে তাও খুব জমজমাট, দেখে মনেই হবে না যে রাত্রির হতে চলেছে। আমরা অবশেষে খেতে ঢুকেছি ডিনার করতে, পেরুভিয়ান খাবো বলে আজকে। তো এখানে আমাদের মেনু কার্ড দিয়েছে, তো সব কিছু দেখে আমরা ভেবেছি এই চাউফা রিপোজো স্পেশাল আছে, এটাই নেব, মিক্স ফ্রাইড রাইস টাইপের। তার সঙ্গে স্যুপ নিয়েছি, সোপা পঞ্চান্দে পোজো। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে লিমা যাত্রা শেষ হলো। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে কুসকো, আমরা এবার এয়ারপোর্টে চলে যাচ্ছি। সঙ্গে থাকুন আমার সঙ্গে, দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন।